আমি একটা দেখা দিচ্ছি ভেঙে, দেখুন চিজ মোমো খুব টেস্টি হবে খেতে। নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাতে চলেছি মোমো। মোমোর জন্য দেখুন আমি এখানে ময়দা নিয়েছি, পনির কুড়ে নিয়েছি, সবজি চিজ সব দিয়ে আমি বানাবো। দেখুন আমি এখানে ময়দাটা ঢেলে দিয়েছি, দিয়ে দেবো একটু লবণ। আমি এখন অল্প একটু জল ঢেলে দিব, তারপর আমি লাইলাই করে আমি মেখে নিব। এখন একটু অল্প একটু তেল দিয়ে দিলাম, এখন আমি একটু ভালো করে মেখে নিব, সফট করে 10 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো, তারপর আমি সবজিটাকে বেড়ে নিব। দেখুন আমার মাখাটা সফট হয়েছে, 10 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। দেখুন বন্ধুরা আমি কড়াই বসে দিয়েছি, এখন আমি সবজিটাকে ফ্রাই করব। আমি একটু তেল দিয়ে দিলাম, এখন আমি সবজিটাকে দিয়ে দিব। দেখুন আমি এখানে গাজর আর বাঁধাকপিটা কেটে নিয়েছি, এখন আমি আগেই লবণ মেখে রেখেছিলাম, এখন লবণ জল নাই, সব শুকনো করেছি, এখন আমি কড়াইটাকে ভেজে দিব। দিয়ে দিচ্ছি একটু লবণ, আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো। আমি এখন 2 মিনিটের জন্য ঢেকে রাখবো, এখন উঠে দেখছি আমার সবজিটা হয়ে গেল। এখন আমি এখন চিজ দিয়ে দিব আর পনির দিয়ে দিব। দেখুন বন্ধুরা আমি পনিরটাকে গুঁড়া করে নিয়েছি আগে, এখন আমি ঢেলে দিচ্ছি। দেখুন আমার সবজিটা হয়ে গেছে, এখন আমি নামানোর আগে আমি চিজটা দিয়ে দিচ্ছি। দেখুন আমার ভাজা হয়ে গেছে, চিজও দেওয়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে দিচ্ছি, গ্যাসটা অফ করে দিলাম। দেখুন আমার লুচি মতো বেনে নিচ্ছি ছোট ছোট বল করে, এখন আমি বানিয়ে নিব। এরকম ছোট ছোট করে লুচি কেটে নিচ্ছি, এখন আমি এটাকে বেলে নিব। এরকম পাতলা করতে হবে, তারপরে এর ভিতরে আমি সবজি ভরে নিব। আমি এখন ভিতরে একটু সবজিটা ভরে দিব। দেখুন আমি আরেকটা ডিজাইন বানাচ্ছি, বন্ধুরা দেখুন আমার সব মোমো রেডি হয়ে গেছে, এখন আমি ভাপে বসায় দিব। আমি এখন জল দিয়ে দিচ্ছি, এখানে আমি স্ট্যান্ড নিয়েছি, স্ট্যান্ডের মধ্যে আমি ফয়েল পেপার দিয়ে প্যাক করে দিব। ফয়েলটার উপরে অল্প একটু তেল মেখে নিলাম, এখন একটা একটা করে মোমোটাকে আমি উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। দেখুন এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। দেখুন বন্ধুরা আমার 10 মিনিট হয়ে গেছে, এখন আমি উঠে দেখছি, দেখুন কি সুন্দর হয়েছে, এখন আমি উঠে দিচ্ছি একটা একটা করে। দেখুন বন্ধুরা আমার মোমো রেডি হয়ে গেছে, আপনারা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। এখন আমি একটা দেখা দিচ্ছি ভেঙে, দেখুন চিজ মোমো খুব টেস্টি হবে খেতে।